মার্চ মাসে পাহাড় সহ সমতলে পঞ্চায়েত নির্বাচন। জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। উত্তরের তিন জেলার সরকারি আধিকারিকদের সাথে বৈঠক রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারের। পাহাড় সহ সমতলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি বৈঠক শুরু করল উত্তরের জেলাগুলিতে। শুক্রবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার আরিস আফতাব দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক এবং জেলার নির্বাচন আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন। দীর্ঘক্ষণ ধরে বৈঠক হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানান, জানুয়ারি মাসে ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, সেই সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হলো আপাতত। ইতিমধ্যে পাহাড় এবং সমতলে পঞ্চায়েত নির্বাচনের নির্দেশিকা জারি করা হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল যেমন সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, পাশাপাশি নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ভোটার তালিকা সহ যাবতীয় তথ্য সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেও তৎপরতা শুরু হয়েছে। সেই লক্ষ্যে জেলায় জেলায় সরকারি এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকও করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের এই তৎপরতা দেখে জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পাশাপাশি জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করতে পারে রাজ্য নির্বাচন কমিশন বলে মনে করা হচ্ছে। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আমরা এই রিভিশন নিয়ে মিটিং করেছি, যে ভেরিয়াস প্যারামিটার্স আছে ওইটা মনিটর করছি, যাতে আমরা রোলটা যে ফাইনাল পাবলিকেশন হবে অন জানুয়ারি 5th ওইটার জন্য আমরা মনিটরিং মিটিং করেছি।